যেই অফিসার বাংলাদেশের অবিসংবাদিত নেতা আল্লামা জুনায়েদ বাবনগরী হাফিজাহুল্লাহর সাথে বিয়াদবি নাফরমানি করেছিল মাসুদুর রহমান, সেই অফিসারের মেয়েটাই তাকে বাথরুমের মধ্যে জবাই করেছে। আজকে কুষ্টিয়ার এসপি সাহেব শিক্ষা গ্রহণ করেন ঐশী রহমানের কাছ থেকে। আপনি আলেমদের হাত ভেঙে দেওয়ার কথা বলেন, সন্ত্রাসী ভাষা বাংলাদেশে বন্ধ করতে হবে, গুন্ডামি করা যাবে না বাংলাদেশে। সরকার আপনার গায়ে পোশাক উঠিয়ে দিয়েছে, গুন্ডামি করার জন্য নয়, মাস্তানি করার জন্য নয়, দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদের সাথে বেয়াদবি করার জন্য নয়। আপনি হাত ভেঙে দেবেন, আপনি আমাদেরকে বলেন গো ইউর পিয়ারা পাকিস্তান, আপনি আমাকে পিয়ারা পাকিস্তান বলে আলেম সমাজকে তুচ্ছ করেন, আপনি কোন দলের প্রোডাক্ট, কোন দেশের প্রোডাক্ট সেটাও বলেন, কথা বলেন। সকল মধ্যে মুজাহিদ মুসলমান ভাইদেরকে বলতে হবে, ইসলামের কথা বললে যারা আমাকে পাকিস্তানি বলবে তারা কাফেরদের দালাল ছাড়া কিছু নয়। আমরা ইসলামের কথা বলেছি, ইসলামের কথা বলবো, জায়েজ না জায়েজ কি আমাদেরকে পুলিশ শেখাবে? কথা জুড়ে বলতে হবে। আফসোস কলিজার মধ্যে লাগে, পুলিশের মধ্যেও ভালো মানুষ আছে কোনো সন্দেহ নাই, আছে না নাই? সারা বাংলাদেশ যখন আমরা ঘুরি কিছু কিছু পুলিশ অফিসার আমাদেরকে দেখে হাত মুসাফা করে, বুকের সাথে জড়ায় নাই, হাতের মধ্যে আর চুমা খায়, বলে হুজুর অবসর সময়ে বসে বসে আপনাদের বয়ান শুনি, কিন্তু হাত পা বাঁধা মাহফিলের পারমিশন লিখিত দিতে পারি না, কপাল খারাপ, ওয়াজ যা করার সব করে যান, আমরা যে মাহফিল হচ্ছে যেন কিছু জানি না। সুবহানাল্লাহ বলবেন না, বাধা তো দেয় না, উল্টা বলে মাহফিল হচ্ছে হুজুর আমরা জানি না, মাহফিল করে ফেলেন, সুবহানাল্লাহ। কোন কত মহব্বত করে আলেমদের বয়ান তারা শুনতে চান। আমার পেছনে বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এমন কোনো জুমা নাই যিনি পোশাকধারী আর পোশাক ছাড়া পুলিশ বসে জুমার বয়ান শুনে না, এমন কোনো জুমা নাই। আমার সামনে বসে বসে পুলিশের বড় বড় অফিসাররা তারা বয়ান শুনে, অথচ আমি অনেক শক্ত কথাও বলি, তারপরেও তারা বয়ান শুনে, ইসলামকে তারা মহব্বত করে, ইসলামকে তারা ভালোবাসেন। গত সপ্তাহে এক আমাদের গাজীপুরে এক বড় পুলিশ অফিসার, নাম বলবো না, তিনি আমাকে ফোন দিলেন, হুজুর আমার ছেলেটাকে আপনার মতো আলেম বানাতে চাই, কোথায় পড়াবো? সব পুলিশ অফিসার তো আর কুষ্টিয়ার কুলাঙ্গার এসপির মতো না, উনি আলেমদেরকে হাত ভেঙে দেবে, আলেমদেরকে বলে গো টু ইউর পিয়ারা পাকিস্তান, কত বড় দেশপ্রেমিক হয়ে গেছে, বলে দেশের বিরুদ্ধে কথা বলেন, মায়ের চেয়ে মাটির দরদ বেশি, কথা বলেন। আমি তো মনে করি যারা বেশি তেলবাজি করে তাদের সম্পদের হিসাব দুদকের বেশি দেখা উচিত, অপকর্ম ঢাকার জন্য তারা পা চাটা গোলামের মতো আচরণ করার চেষ্টা করেন, কিন্তু এরাই হচ্ছে দেশের আসল শত্রু। আরেকবার বলে আবার তিনি বলেছেন, মাদ্রাসার হুজুররা কালেকশন করে, রাস্তাঘাটে বসে চান্দা কালেকশন করে, চামড়া কালেকশন করে, এগুলা করে করে আমাদের বিরুদ্ধে কথা বলে, নাউজুবিল্লাহি মিন জালিক। আমি বলি এই বাংলাদেশের চান্দা তো দুই প্রকারের উঠানো হয়, চান্দা ছাড়া কেউ চলে না, যত বড় মাপের নেতা হোক তিনিও চান্দা উঠান, কথা বলে না কেন? চান্দা কি শুধু হুজুররা উঠান? তবে পার্থক্য আছে, পার্থক্যটা কি, আপনাদের কাছ থেকে যে মাদ্রাসার মুহতামিম সাহেব এখানে বসে আমার আগেই বয়ান করেছেন, আলোচক আপনাদের কাছে হাত পেতেছেন কি নিজের জন্য? জোরে বলেন। মাদ্রাসার মধ্যে যে লিফলেটের মধ্যে লেখা আছে ইতিমখানা, কত অসংখ্য ছেলে, কত অসংখ্য মেয়ে লেখাপড়া করার টাকা নাই, বাড়িতে খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নাই, বিশ্বাস করেন আমি আমার বুক ফেটে কান্না আসে আর বলতে মনে চাই, বাংলাদেশে যতগুলি কওমি মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিম সাহেবকে সরকারের পক্ষ থেকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা দরকার। 20 লক্ষ মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র, তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে তারা যখন চলাচল করে গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, তারাও রিভিনিউ দেয়, কর দেয়, দেশের সমস্ত
রাষ্ট্রীয় ট্যাক্সগুলোর মধ্যে তারা অংশগ্রহণ করে, জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা, আমার ভাই আমার বোন আমার সন্তান যদি স্কুলে পড়ে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যেমন সরকারের দায়িত্ব, এই 20 লক্ষ মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকেও রাষ্ট্রীয় মর্যাদায়, তাদেরকেও সুশিক্ষিত শিক্ষিত উচ্চশিক্ষিত করার দায়িত্ব ছিল সরকারের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা সরকার করতে পারে নাই। গরিবদেরকে ডেকে ডেকে এনে বাংলার এতিম অসহায় দস্ত মায়ের সন্তানদেরকে ডেকে ডেকে এনে কুলে উঠিয়ে আদর করে সোহাগ করে মহাব্বত করে ভালোবেসে কোরআন পড়িয়ে পড়িয়ে তাদেরকে সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, দিনের দায়ী বানিয়ে দিচ্ছে, হাফেজ কোরআন বানিয়ে দিচ্ছে। এতটুকুন বুকে হাত রেখে বলতে পারি, তৃপ্তির ঝেকুর নিয়ে বলতে পারি, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে এমন এক একটা প্রোডাক্ট বের হয়ে যায় যারা কোনোদিন গুন্ডা হয় না, মাস্তান হয় না, খুনি হয় না, ধর্ষক হয় না, চান্দাবাজ হয় না, টেন্ডারবাজ হয় না, তারা অস্ত্রের মহড়া দিয়া এলাকার মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যায় না। এই সোনার সন্তানগুলো তারা উপহার দিচ্ছে, তাদের আয়ের উৎসটা কি? আয়ের উৎসটা আপনি আগে শোনেন। রাত যখন 3টা বাজে, আপনি যখন ফেসবুক আর টেলিভিশন দেখতে দেখতে যখন ঘুমাতে যান, আপনি মাদারেসে কওমিয়ার মধ্যে দৌড়ে আসেন, রাত যখন 3টা সাড়ে 3টা বাজে, চুপচাপ আসবেন, একা একাই আসবেন, এসে দেখবেন অসংখ্য ছেলেরা মসজিদের এই কর্নারে, মসজিদের বারান্দার ওই কর্নারে, মসজিদের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, সেজদায় পড়ে, চোখের পানি ছাড়ে। আমি নিজে কওমি মাদ্রাসার সন্তান, আমি আমার ইতিহাস ভুলে যাই নাই। আমি দেখেছি রাত 2টা বাজে, রাত 1:30 বাজে, কোনো ছাত্র যদি রাত 2:30 বাজে উঠেছে, পরের দিন আমি উঠতাম 2টায়, যখন দেখতাম আমার আগে কেউ 2টা বাজে উঠে গেছে, এর পরের দিন আমি উঠতাম রাত 1টায়, যাতে করে আমার আগে কেউ উঠতে না পারে। আমার ভাইয়েরা, বড় দুঃখ নিয়ে আজকে একটা কথা বলে ফেলি, ওই পুলিশ অফিসার আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে, বাবা মায়েরা তার সবচাইতে গবের ছেলেটাকে নাকি মাদ্রাসায় দেয়। এ কথাটা কি ঠিক? জোরে বলেন, এ কথাটা কি ঠিক? আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বলি, গর্ব আর অহংকারের জন্য নয়, আমরা বাপ মায়ের 3 জন সন্তান, আমরা 2 ভাই 1 বোন, এই 3 ভাইয়ের মধ্যে, 3 ভাই বোনের মধ্যে আমি ছিলাম বাপ মায়ের সবচাইতে মেধাবী সন্তান। আমি যখন স্কুলে পড়ি, আমাকে পেছনে ফেলে দেওয়ার কোনো সন্তান বাংলার জমিনে তখন ছিল না। আমি যখন হিফজখানায় ভর্তি হয়েছি, আমাকে পিছপা করার জন্য 1 জন ছাত্র ক্লাসে ছিল না। কিতাবখানায় যখন পড়েছি, দাওরাই হাদিস পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে প্রথম স্থান অধিকার করেছি আমি নিজে। 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি এক দাঁড়ায় খতম শুনিয়েছি এক রাতে। তোমরা আমাদেরকে গবেট বলো, তোমরা আমাদেরকে মেধাহীন বলো, তোমরা বুদ্ধিজীবীরা, তোমাদের মাথার মধ্যে যে কি আছে সেটা তো কয়েকদিন আগে আমরা দেখেছি। তোমাদের টক শোতে বাংলাদেশের জাতীয় পর্যায়ের এক বুদ্ধিজীবী, বাংলাদেশের একজন আলেমের সাথে টক শোতে বসে কিভাবে নাকানি সুবানি খেয়েছে জাতি সেটা দেখেছে। কথা বলেন, তোমরা আলেমদেরকে গবেট বলো, আলেমদেরকে মেধাহীন বলো, আলেমরা এতটা মেধাবী, তাদের মাথার মধ্যে কোনো শয়তানি নাই। কথা বলেন ঠিক কি না? কারণটা কি? তাদের ব্রেইন বড় স্বচ্ছ, হারাম চিন্তা ভাবনা তারা করে না, মানুষকে গালি দেওয়ার চিন্তা করে না, মানুষের টাকা লুটপাট করে মেরে খাওয়ার চিন্তা ভাবনাও তারা করে না। মাত্র 10,000, 8,000, 12,000, 15,000 টাকা বেতন পেয়ে, যেখানে বর্তমান জামানায় একজন অটো রিক্সা চালকের মাসে 30,000 টাকা ইনকাম আছে। কথা বলেন, সেই জায়গায় মাদ্রাসার উস্তাদেরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হওয়ার পর মাত্র 10-20 হাজার টাকায় বেতন পেয়ে, মাত্র 5,000 টাকায় বেতন পেয়ে সংসার চালায়, কোনোদিন তাদের মুখ থেকে অভাব নাই 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 পেরেশান শোনা যায় না। তুমি লক্ষ টাকা ইনকাম করো, ঘামের দুর্গন্ধে তোমার পাশে যাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন। তুমি মাসে 1,00,000 টাকা ইনকাম করো, মসজিদের মধ্যে তুমি যখন নামাজে দাঁড়াও, তোমার পাশে কুড়িও দাঁড়াইতে চায় না, দুর্গন্ধে দূর হয়ে যায়, বলে না এই খবিসের পাশে দাঁড়ানো যাবে না। পক্ষান্তরে যেই লোকটা মাত্র 10,000 টাকা ইনকাম করে, হুজুরের সারা গা থেকে খুশবু আর মেশকের ঘ্রাণ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন
জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সন্তানগুলো আলেম হয়, হাফেজে কোরআন হয়, দলাদলি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। তোমরা আমাদের কেবল আমাদের মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়, সারাটা বাংলাদেশ থেকে একটা মাদ্রাসার নাম বলো যেখান থেকে একজন জঙ্গি আবিষ্কার হয়েছে, একটা মাদ্রাসার নাম আছে? জোরে বলেন। হলি আর্টিজানে গুলশানে যখন বোমা হামলা হলো, বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলল এই কাজটা মৌলবাদীরা করেছে, কিন্তু তলায় দেখে খতায় দেখে যারা করেছে একজনও মাদ্রাসার ছাত্র না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশ মিডিয়ামের ছাত্র। আমি একটা বয়ানের মধ্যে বলেছিলাম, আহারে এই ঘটনার সাথে যদি একটা মাদ্রাসার ছাত্র ওয়ারা পেত, মাদ্রাসা বন্ধ করার জন্য রাস্তায় লুঙ্গি খোলা মিছিল করত। এদেশবাসী বারবার দেখেছে জঙ্গি কোথা থেকে পয়দা হয়, কাদেরকে তোমরা জঙ্গি বলো, কাদেরকে তোমরা সন্ত্রাস বলো, কাদেরকে উগ্র বলো। আমার কোনো আলেম তো তোমার হাত ভেঙে দেওয়ার কথা বলে নাই, আমার কোনো আলেম তোমাকে দেশান্তরিত করে দেওয়ার কথা বলে নাই, আমার কোনো আলেম তোমাকে ঘাড় মটকায় দেওয়ার কথা বলে নাই। তোমরাই তো আমাদেরকে বারংবার উস্কানি দিয়া বলো, তোমার আমাদেরকে নদীতে ভাসাই দিবা, দেশান্তরিত করে দিবা, আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবা, এত সাহস পাও কোথায়? বাংলাদেশ তো তোমার বাবার একা নয়, কথা বলতে হবে বাংলাদেশের ইনসি ইনসি মাটির সাথে। প্রত্যেকটা ওলামা পীর মশাইখের সম্পর্ক রয়েছে, স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের বাপদাদারা অংশগ্রহণ করেছে, কাফের বেঈমানদের বাপদাদারা দেশে তখন ছিল না, কথা বলে ঠিক কিনা? সকল ভাইদেরকে বলি, এই জন্য আলেমদেরকে যারা অপমান করতে চায় তাদের সাথে সাধারণ মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আলেমদের সাথে দেশের মানুষের সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আলেমদেরকে দিল থেকে ভালোবাসেন কারা কারা আমি দুহাত দেখতে চাই। ও যুবক ভাইরা এবার হাত নামান, এবার আমার কষ্টের জবাব টানেন। তিনি বললেন, হুজুররা চামড়া কালেকশন করে। আর চামড়া কালেকশন করে? আমরা বলি হ্যাঁ, তোমার কথা ঠিক, হুজুররা চামড়া কালেকশন করে, চামড়া কালেকশন করে, এটাও ঠিক। কিন্তু সেই কালেকশনটা কারো বুকের মধ্যে ছুরি দিয়ে হুজুররা টাকা নেয় না। জোরে বলতে হবে, কারো কারো মায়ের বুক খালি করে হুজুররা টাকা ইনকাম করে না। তোমাদের সেই ওসি সাহেবের কথাকে আমরা ভুলে যাই নাই, তোমাদের কুকর্মের দলিল প্রমাণ কিন্তু সারা দেশের মানুষের হাতে হাতে আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? 10,000 টাকার জন্য তোমরা মানুষ খুন করো, তোমরা আবার আলেমদেরকে বলো আলেমদের ইনকাম সোর্স কি? আলেমরা চান্দাবাজ, তোমরা যে কথা বলো চান্দাবাজ, আর আলেমদেরও চান্দাবাজ পার্থক্য আছে। আলেমরা চান্দা উঠাইয়া দেশের গরিব মানুষের মুখের মধ্যে খাবার তুলে দেয়, এতিম অসহায়ের মুখে খাবার তুলে দেয়, যার বাবা নাই তার মা নাই এমন বাচ্চার মুখে আলেমরা টাকা চান্দা কালেকশন করে বাচ্চাদের মুখে খাবার তুলে দেয়। আর তোমরা চান্দাবাজি করে মালয়েশিয়াতে বাড়ি বানাও, কথা বলেন? আমেরিকাতে হাউজিং সোসাইটির মালিক হও, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানিতে তোমরা অবসর যাপন করো, আর দেশের দুশ্মন বানায় দাও, আলেমদেরকে রাষ্ট্রদ্রোহী বানায় দাও। তুমি দেশের টাকা লুটপাট করে চুরি করে বিদেশে পাড়ি জমাইছো, তুমি হয়ে গেলে দেশপ্রেমিক। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।